মূলত বাপ বাবের পড়া দিয়েছিলাম কি পাঁচটা বাবের নাম দিয়েছিলাম শুধু পাঁচটা বাবের নাম যেই পাঁচটা বাপ পৃথিবীর আসল বাপ পৃথিবীর সকল শব্দ এই পাঁচটা বাপ দিয়ে ঢুকবে পৃথিবীর সকল শব্দ এই পাঁচটা দরজা দিয়ে ঢুকবে বাপ তো নয় যেন সে দরজা এক একটা দরজা দিয়ে ঢুকতে এক একটা সিস্টেম আছে সৌদি আরবে গেলে মানুষের রাজ্য পা পড়ে কিন্তু আমেরিকায় গেলে সাধারণত হ্যাট পরে যে যে হ্যাট 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 কুকুর মার্কা টুপি কিছুটা এরকম পরে তো হ্যাট পরে আবার আরেকটা ওই যে ইয়াতে গেলে চট্টগ্রামের মানুষদেরকে দেখবেন সবাই টুপি পরে বিড়ি খায় টুপি পরে সিগারেট খায় তো ওটা ওদের ট্রাডিশনাল তো এক একটা দেশের এক একটা মদিনা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকান একজন ছাত্র কিভাবে কি করেছে জানেন এরকম ভাবে গোটা জুব্বা প্যান্টের মধ্যে ঢুকা দিয়ে এরকম ভাবে আসা ক্লাস করছে তো এমন হাসি আর এমন সে মনে হয় ইচ্ছা করে মানে জেদ তাদের দাদা সেরকম জেদ তাদের দাদা অভদ্র মার্কা লোক আফ্রিকান মানে জঙ্গল জঙ্গল ভাব একটা আছে আল্লাহ আমাকে ক্ষমা করুন তো তার সাথে কত সুন্দর ব্যবহার করলেন আমাদের ওস্তাদ যে তিনি বললেন যে তোমাদের দেশের যদি এটা ট্র্যাডিশন হয়ে থাকে যে পৃথিবীর কোন দেশেরই ট্র্যাডিশন না তবে ইচ্ছা করে বেঁকা সেই রকম বেঁকা মার্কা লোক হয় তারা প্রতিটা দেশে যুদ্ধ বিগ্রহ অভাব অনটন আমাদের বাংলাদেশেও তাই শুরু হয়ে যাবে ঠিক আছে ডিমের দাম দেখেছেন বস্তু তো আর মানুষে কিনে খেতে পারে না তো সম্মানিত তিনি ভাই আপনি অবাক হয়ে যাবেন উস্তাদজি তখন বললেন শোনো বাবা তুমি যে এইভাবে পড়ে আছো তুমি ইচ্ছা করলে পড়ে থাকতে পারো তবে আমরা কেউ এভাবে জামা প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখি না জুব্বাটা তো ছেলেটা বলছে আমার জামা কমিসি ও কসদি এই কথা বলেছে আমার মা আমার জামা আমার ইচ্ছা এই কথা যখন বলল তখন ওস্তাদজি বললেন থাক 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 তুমি যথেষ্ট বলেছ এটাই যথেষ্ট আদা এক এই পর্যন্তই থাক তুমি তোমার মনে আমি আমার অবাক হয়ে গেলাম সেই দিন থেকে নিয়ত করেছি কোনো ছাত্র যদি টুপি না পরে আর কিছু বলবো না ইনশাল্লাহ যদিও বা টুপি পরুক ভদ্রতা মেনটেন করুক সেটা চাই কিন্তু কেউ যদি না পরে এই যে আমি এখন এটা করে আসলে ঠান্ডা লেগেছিল করে আছে এখন টুপে পথে বাবা যদি টুপ করতে হবে ঝামেলা পথে বাবার কথা বলছে আমি আর কথা না বলি তো বাপ মানে দরজা যেই দিক দিয়ে ঢুকবেন প্লেনে থেকে নামার পরে ওই রকম পোশাক পরতে হয় তো নাসর এনসুর দিয়ে যদি প্রবেশ করেন তাহলে মোজারে আইন কালেমায় পেশ দিতে হবে তো নাসারা ইয়ান সু 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 এটা আইন কালেমা সুরু আগে যেহেতু আপনাদেরকে মুখস্থ দিয়েছিলাম তাই না আগে কিন্তু মুখস্থ দিয়েছিলাম পাঁচটা বাবের নাম আচ্ছা তারপরে জরবা ইয়াজরিবু এই জরবা ইয়াজরিবু বাপ দিয়ে যখন আপনি ঢুকবেন যেই শব্দগুলো যেই ফেল গুলো এই বাপ দিয়ে যাবে সেই ফেলটা অবশ্যই আইন কালেমায় জের বিশিষ্ট হতে হবে জরবা ইয়াজরিবু মুজারের আইন কালেমা জের মানে জরবা ইয়াজরিবু এই দরজা দিয়ে ঢুকলে জের হবে আইন কালেমা বাস তাহলে একটা আইন কালেমা পেশ হলো আর একটা আইন কালেমা জের হলো কাণ্ড কোন শব্দের সাথে কোন শব্দ মিলে যাবে না কি অবাক বিষয় আমার মনে হয় আল্লাহ একটু হলেও আরবিটাকে বেশি ভালোবাসে তা না হলে কবরের আরবি ভাষা হবে কেন জান্নাতের আরবি ভাষা হবে কেন এরকম
এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আপনার আসছে না কথা। ডায়লগ কি দিতাম যে ইংলিশটা তুমি পারবে না, কিন্তু তুমি পারবে কি পারবে আরবি একাই জেনে যাবে। তুমি আরবি না জানলেও মরার পর থেকে তুমি আরবি জেনে যাবে, জান্নাতে আরবি বলবে, তোমাকে এসে আরবি বলবে। তুমি আরবি না জানলেও আরবি অটোমেটিক্যালি শিখে যাবে। তাই বলে যে আরবি পড়বেন না তা কিন্তু, যাই হোক আমরা আর মাত্র 10 মিনিট আছে, আমি পড়া শুরু দিচ্ছি, তারপরে আমরা আরেকটু পড়া দিয়ে প্রশ্ন নিব আপনাদের। বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। তাহলে নাসারা ইয়ান শুরু আইন কালেমা, সবসময় আগেই বলেছি বাপটা আইন কালেমায় জবর হবে না, জের হবে না, পেশ হবে, এই কথা বলবে। তাহলে জরবা ইয়াজরিব, এই যে দেখলেন এখন বলছে সামিয়া ইয়াসমাউ, তাহলে সামিয়া সামিয়া, এই যে দেখেন মাজির আইন কালেমাতে জের হলো সামিয়া, আসলে তো হওয়ার কথা ছিল ফালা, কিন্তু আমি আগেই বলেছি না বাপটা কিসের কথা বলে, আইন কালেমায় কথা বলে, আইন কালেমায় জবর হবে না, জের হবে না, পেশ হবে। তাহলে সামিয়া ইয়াসমাউ এই নামটা মুখস্থ করলেই হবে। তারপরেও কি বুঝাতে চাচ্ছে যে মাজির আইন কালেমায় জের হবে, আর অন্য কোন সিগায় মাজির আইন কালেমায় জের হবে না। এই জন্য মূল বলেছে আসল বাব হচ্ছে পাঁচটা, তাহলে সামিয়া ইয়াসমাউ, তারপরে কি ফাতাহা ইয়াফতাহু, তাহলে মাজির আইন কালেমাতেও যাব, মোজারের আইন কালেমাতেও যাব, ফাতাহা ইয়াফতাহু, তাহলে ইয়াসমাউ আর ইয়াফতাহু একই হয়ে গেল। কিভাবে বুঝবো কোনটা কোন বাব? সুবহানাল্লাহ, কি অসাধারণ আরবি ভাষার বৈশিষ্ট্য, কল্পনা করতে পারবেন না। ইয়াসমাউ আইন কালেমায় জবর, আর ইয়াফতাহু আইন কালেমায় জবর, দুটা তো একই হয়ে গেল ওস্তাদ জি। তাহলে কেন দুটা, আপনি যে বললেন কারোটার সাথে কারোটা মিলবে না, এই যে আপনারা হয়তোবা কোনদিন শুনেছেন, কোনদিন শুনেছেন হামজাহা আইন হা গইন খ, ইজাহারে হরফ ছয়টি, অথবা শুনেছেন হরফে হালকি হামজা হা আইন হা গইন খ, এই হামজা হা আইন হা গইন খ এই ছয়টা অক্ষর যদি ফেলে আইন কালেমা অথবা লাম কালেমা হয়, ফেলে আইন কালেমা অথবা লাম কালেমা হয়, পৃথিবী উল্টে গেলেও সে ডুববে ফাতাহা ইফতাহু দিয়ে, ফাতাহা ইফতাহু দিয়ে সে ডুববে। কারণ কি, এই হামজাহা আইনহা গয়েনক এদের উচ্চারণটা ভিন্ন প্রকৃতি, যেমন কর আ এক, আপনি বললেন না ফাতাহা ইফতাহু, এই ফাতাহা এই যে দেখেন হা এসেছে হা হা হা, তার মানে এই ছয়টা অক্ষর দিয়ে যদি হয় তাহলে এই বাপ দিয়ে ঢুকবে। আর মানে তাহলে কারুমা একরুম, কারুমা একরুম বাপ মানে
মনে হচ্ছে শোনো, মাঝির আইন কালেমাতে অভ্যেস, মজারের আইন কালেমাতে অভ্যেস, কারু মা মাঝির আইন কালেমাতে জরাবা পেশ ফাতাহা আইন কালেমা জবরাস পেশ কারুমা জানবেন এই শব্দ যত সহজ উচ্চারণটা উচ্চারণটা সহজ সেটা যাবে নাসারা দিয়া আর যেই শব্দের উচ্চারণটা সহজে মুখে ভিড়তে চাইবে না সেটা যাবে জরাবা ইয়াজরি বুদ্ধি আর যেই শব্দ পঞ্চ ইন্দ্রিয় কান নাক চোখ ত্বক চামড়া আর যে হৃদয় লাভ ইউ ইত্যাদি সেটা দাবি অবশ্যই সামিয়া ইয়াসমাউ পঞ্চ ইন্দ্রিয় শব্দগুলো আর যে নাম দেখেন সামিয়া মানে কি হ্যাঁ সামিয়া মানে শোনা না যে শুনবেন কি দিয়ে শুনবেন নাম দিয়ে আবার বলেন ফারিহা এই যে দেখেন সামিয়া ফারিহা মিলে যাচ্ছে ফারিহা ইয়াফরাহ মানে খুশি হওয়া তো খুশি হতে গেলে কোথায় অন্তর লাগে না গজিবা রাগ হতে গেলে অন্তর লাগে না আর কি বলে এরকম যত শব্দ আছে সকল শব্দ এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হলে সেটা ঢুকবে সামিয়া দিয়ে তাহলে ফাতাহা এই যে ছয়টা অক্ষর হামজাহা আইনহা গয়েন্থ যদি কোন তিন অক্ষরের মধ্যে থাকে তাহলে অবশ্যই সে ঢুকবে ফাতাহা দিয়ে আর কারুমা একরম মানে যেই শব্দকে আপনি হওয়া করবেন হওয়া অর্থ দিবেন হওয়া বিশেষ করে যত সিফাত শব্দ আছে পৃথিবীতে কি শব্দ বললাম সিফাতমূলক সিফাত মানে কি গুণ দোষ এই সকল গুণ দোষ গুলো ঢুকবে কারুমা একের মধ্যে করুবা নিকটবর্তী হওয়া শুধু হওয়া 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 কারুমা একরম ভাবে ভিডিও দিয়েছে আমি পরক্ষণে ঢোকার পরে ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি পরক্ষণে ঢোকার পরে আমি শুধু আজকে আপনাদেরকে পাঁচটা এই বাবের যে সরফেস সাগির আছে না নাসরন ফাওয়া নাসিরুন গোটাটাই পারেন আপনারা সবাই গোটাটাই করবেন কিন্তু এই যে এই পাঁচটা বাবে সারফেস সগীর মানে ছোট রূপান্তর মানে মাঝির একবা মজারের একবা তারপর ইসু ফাইল একবা ইসু মাফুল একবা মাজুল একবা এরকম তাহলে নাসারা ইয়ানসুরু নাসরুন ফাওয়া নাসিরুন অনুসিরু ইনসুরু নাসরুন ফাওয়া মানসুরু আলাম মিন মুনসুর নায়ন আল্লাহ তানসু জরাবা ইয়াদরু দরবান ফাওয়া দারিবুন অদরিব ইজরু দরবান ফাওয়া মাজরুবুন আলাম মুমিন হু ইজরিব ও নায়ন আল্লাহ ইজরিব কেন হলো দেখেন জের হলো কেন শুধুমাত্র আইন কালেমায় পেশ থাকলেই হামজা বিশিষ্ট পেশ হবে এছাড়া জীবনে কিন্তু কামরে হামজা বিশিষ্ট পেশ হবে না তাহলে উখরুম যে দুই 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 জায়গাতে আইন কালেমায় পেশ আছে একটা হচ্ছে ইয়ানসুরু আর একটা হচ্ছে ইয়াকরুমু তাহলে নাসরা ইয়ানসুরু এবং কারুমা একরুমু থেকে যখনই আপনি আমরের সিগা আনবেন তখন পেশ বিশিষ্ট হামজা দিতে হবে এছাড়া পৃথিবীর সকল আমরের সিগা আসলে অবশ্যই জবর বিশিষ্ট জের বিশিষ্ট জের বিশিষ্ট হামজা দিতে হবে তাহলে ইদরিব ইফতাহ ইসমা এই যে তিনটা হয়ে গেল তাহলে তিনটাতে জের আর দুটাতে পেশ উনসুর উখরুম দুটাতে পেশ আর ইসমা ইদরিব এগুলোতে জের হবে যাই হোক আমরা মূলত এই পাঁচটা বাব জানবো আবারও বললাম আর আগামীকালকে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সবগুলো নাসরা ইয়ানসুরুর নিজস্ব কোন বৈশিষ্ট্য নাই সহজ যেগুলো পৃথিবীর সবচাইতে সহজ উচ্চারণ সেগুলো নাসরা দিয়ে ঢুকবে
আর পৃথিবীতে তিন অক্ষর কিন্তু তিন অক্ষর শর্ত তিন অক্ষর হতে হবে, তিন অক্ষর কিন্তু কঠিন, সেগুলো ডুবে জলবায়ের রূপ দিয়ে। আর পৃথিবীতে পঞ্চ ইন্দ্রিয় ত্বক কান নাক মুখ এগুলো ডুববে, আমি সব এগুলো আমার নিজস্ব গবেষণা পাণ্ডুলিপি দিয়ে দেব, যেটা আমি কখনোই কাউকে দেয়নি, সেগুলো আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সেগুলো ডুববে সামি আয়সমাদ দিয়ে। আর যেগুলো হামজাহা আইনহা গয়েনখ এগুলোর উচ্চারণ একটু আলাদা, সেগুলো ডুববে ফাতাহা ইফতাহ দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই 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 আইন কালেমা বা লাম কালেমাতে এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর থাকতেই হবে, তা না হলে ফাতাহা দিয়ে জীবনে ঢুকবে না। কেন ঢুকবে এখন আপনি বুঝবেন না, কিন্তু পরে আপনাকে বুঝে দিব। এই ছয়টার উচ্চারণ একই প্রকৃতির, যার জন্য এই ফাতাহা দিয়ে ঢুকাতে হবে। আর সকল শব্দকে যখন আমরা হওয়া অর্থ করব, হওয়া